আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দীনি ভাই বোনেরা, দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে দেখতেছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজ রয়েছি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং একটা কথা না বললে না হয়, সেটা হচ্ছে আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করিবেন, বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, পরবর্তীতে ভিডিও যখন ছাড়ব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, কিছুদিন যাবৎ আমার মনের মধ্যে একটি প্রশ্ন থাকতেছে, আমার কাছে অনেক মানুষ আসে, তার শিশু অতিরিক্ত কান্না করে, কান্নার কোনো তদবির দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, আমি অনেককে সেই শিশুর কান্নার জন্য তদবির দিয়ে থাকি, এবং অনেক মানুষ তার রেজাল্ট ভালো হয়েছে, সাকসেস হয়েছে বলে আমাকে ধন্যবাদ জানাইছে। এই জন্য প্রিয় বন্ধুগণ, আজকে আমি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে শিশুর অতিরিক্ত কান্না কীভাবে বন্ধ করিবেন এবং তার কোরআনি আমল কী, তা নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে জানেন লাজ্জাতুন নেসা একটি তাবিজের কিতাব রয়েছে, সেটার মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা পাওয়া যায় না, কিন্তু আমি সেই লাজ্জাতুন নেসা থেকে কোনো অবৈধ পন্থায় কোনো তাবিজ অথবা কোনো ফু আমি দেই না। তো আজকে সেই লজ্জাতুন নেশা থেকে আমি একটি তদবির আপনাদের সবাইকে বাঁচিয়ে দিব, যারা বিবাহ করেছেন, বাচ্চা রয়েছে, এক দুই দিন তিন দিন চার দিনের বাচ্চা অতিরিক্ত রাতের বেলা কান্দে অথবা দিনে কাঁদে, আপনারা আজকে যদি আমার এই ভিডিওকে ফলো করেন তাহলে আপনারা তা শিখে ফেলতে পারেন, এই দোয়াটা যদি আপনারা মুখস্থ করে নিয়ে নিতে পারেন, আর সেটা আমি যেইভাবে সেবন করার কথা বলবো অথবা আমল করার কথা বলবো সেইভাবে যদি আমল করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি কথা দিলাম আল্লাহ তাআলার রহমতে আপনার বাচ্চার অতিরিক্ত কান্না বন্ধ হয়ে যাবে। যেসব শিশু বেশি কাঁদে তাদের জন্য এই তদবির। মানে আপনাদেরকে সর্বপ্রথম দুইটা জিনিস আপনাদের স্মরণ রাখতে হবে, একটা হচ্ছে বিসি কলা গাছের কিছু ডাগলার কিছু চুলা, দুই হাত লম্বা অথবা এক হাত লম্বা কিছু চুলা সংগ্রহ করবেন, যেই গাছের কলা যেই কলা গাছ বিসি কলা দান করে, এটা সংগ্রহ করার পরে আপনি এই আয়াতটি পড়বেন, যে আয়াতটি আমি আমার স্ক্রিনে অথবা দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, সেই তাহলে আসুন সে আয়াতটি আমরা মুখস্থ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসারুকাল ইয়াউমা হাদীদ। আমি আবারও ভেঙে ভেঙে বলতেছি, আপনারা মুখস্থ করে নেবেন। প্রিয় বন্ধুগণ, এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসারুকাল ইয়াউমা হাদীদ, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসারুকাল ইয়াউমা হাদীদ। এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন। যখন আপনি একটা বিসি কলার ডাগলা থেকে এক হাত অথবা দুই হাত লম্বা একটি সাল নেবেন, এই সালের মধ্যে আমি যেই আয়াতটি পড়লাম সেই আয়াতটি সাতবার পড়বেন, প্রত্যেকবার পড়ার সাথে সাথে সালের মধ্যে একটা গিরো দিবেন, এইভাবে সাতবার পড়ার পরে সাতটি গিরো দিবেন, এরপর আপনার শিশুর গলার মধ্যে তা বেঁধে দিবেন,
ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতের উপর আমি ভরসা করে বলতেছি আপনার শিশুর অতিরিক্ত কান্না বন্ধ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।